সাধারণ মানুষের মধ্যে যারা সীমান্তে ঘুরতে আসে অথবা যারা বিয়ার মদ বা ফেন্সিডিল ব্যবসায়ী না কিন্তু দু এক বোতল খাবার জন্য কিনতে আসে তাদের জন্য সীমান্তের দরজা কিছুদিনের জন্য বন্ধ করা হয়েছে কিন্তু যারা আসল চোরা কারবারি তাদের জন্য কয়েক মিনিটের জন্য কি সীমান্তের চোরাই পথ বন্ধ আছে সীমান্তের বৈধ পথগুলোতে যখন অঘোষিত রেড অ্যালার্ট চলছে তখন আমরা আরও কিছুটা কৌশলী হয়ে সীমান্তের চোরাই পথগুলোতে অবস্থান নেই দূরে কয়েকজন লোক দেখা যাচ্ছে হয়তো কিছু একটা করছে কিন্তু কি করছে সেটা দেখতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে বস্তায় করে কিছু একটা আনা হলো সেটা কি একটু পরে দেখাবো তার আগে পাচারের আরও কিছু দৃশ্য দেখা যাক আমরা যেখানে অবস্থান নিয়েছি সেখান থেকে বেশ কিছুটা দূরে কয়েকজন আবারও বস্তা বোঝাই করে কাঁটাতারের বেড়া পার হচ্ছে আমাদের অবস্থান বুঝতে পেরেই হয়তো খুব দ্রুত আবারও ভারতে ঢুকে পড়ে আমরাও আমাদের অবস্থান পরিবর্তন করি একজন গরু রাখালকে দেখা যাচ্ছে এত জায়গা থাকতে একেবারে কাঁটাতারের গা ঘেঁষে গরু চড়ানোটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে আসলেই তাই কিছুক্ষণ পরই তার গরুর সাথে মিলে যায় আরও শখানেক ভারতীয় গরু সীমান্তের পাশে গড়ে ওঠা বাড়িগুলোর বাসিন্দাদের প্রায় সবাই পাচারের সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত বলা চলে ভারতীয় পণ্য অবৈধভাবে আনা নেয়ার জন্যই তারা সীমান্তের পাশে বাড়ি বানিয়েছে এখানকার ছোট ছোট শিশুরাও খেলা করে ফেন্সিডিল অথবা মদের বোতল দিয়ে আমরা ঝোপের ভেতরে দাঁড়িয়ে ওপার থেকে বস্তা ভর্তি মালামাল আনবার যে দৃশ্য এতক্ষণ দেখিয়েছি সেই মালামাল যে বাড়িতে নেওয়া হয়েছে সেই বাড়িতে গিয়ে দেখা যাক বস্তায় করে এতক্ষণ কি আনা হয়েছে পুরো বাড়িটি ছোটখাটো একটা মাদকের কারখানা আমরা অনেক মাল নেবার কথা বলে বাড়ির মালিকের সাথে খাতের জমাই ভাই সব মালই দুই চারটা করে দেন ঘন্টা খানেক তার সাথে সময় দিয়ে জানা যায় সীমান্তের চোরা কারবারের গোপন রহস্য আমরা চাইলেই ভেতরে যাইতে পারি হ্যাঁ আমরা এবেলারও যাইতে পারি শুধু আমরা এই বিজিবির 100-200 টাকা দিলে তারা আমরা কিছু করে না কোনো সমস্যা নেই আচ্ছা কোন অন্যান্য মাল টাল কি আসে হ্যাঁ এনডি আবার হুন্ডা আসে হিরোইনও আসে এনডি এত সব অভিযোগের বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি দর্শক এসবের পরও আমাদের বক্তব্য দেশের সব বিজিবি সদস্যই এখনও এ ধরনের অনৈতিক কাজের সাথে জড়িয়ে যায়নি অনেকে এখনও সৎ ও নিষ্ঠার সাথে দেশ রক্ষার পবিত্র দায়িত্ব পালন করছে তবে শুনতে বেমানান লাগলেও তাদের সংখ্যা খুবই কম আর এভাবে চলতে থাকলে স্বাধীন দেশের স্বাধীন সীমান্ত অরক্ষিত হয়ে আমাদের স্বাধীনতাই হুমকির মুখে পড়তে পারে